আজ শুভ জন্মাষ্টমী। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সর্বধর্মন পরিত্রাজ মম একম শরণম ব্রজ অহম তাপ সর্ব পাপেভ্য মোক্ষাইষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ঋষি ঠাকুরও ঠিক এই প্রকার কথা বললেন। ঠাকুর বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সদনাম মনন করো, আজ সৎসঙ্গের অধিষ্ঠান করো। আমি নিশ্চিতরূপে বলছি, তোমার উন্নয়নের জন্য আর কাউকে ভাবতে হবে না। আলোচনা প্রসঙ্গে ঋষি ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণকে আমাদের সবাইকে অনুসরণ করতেই হবে। তাই গীতায় আছে, বহুনাং জন্ম নানন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সদুর্লভ। তো তখন গীতার এই শ্লোক থেকে ঠাকুর বললেন, তার শরণাগত না হলে আমাদের আর কোথাও যাওয়ার পথ নেই। আমরা যে পরিবেশের সেবা করব, সেই সেবাটার মধ্যেও থাকা চাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, নইলে আমরা প্রবৃত্তির কবলে পড়ে যাব। ইষ্টের প্রতি অকাট্য টান না থাকলে মানুষ সুখ দুঃখ ভালো সর্বপ্রকার এর মধ্যে সমতা নিয়ে এগিয়ে চলতে পারবে না। তাই সমস্ত ধর্মের মূল কথা হলো অচ্যুত ইষ্টনিষ্ঠা। শ্রীশ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার কিছু প্রয়োজন নেই অথচ আমি করি। কেন শ্রীকৃষ্ণ করেন? যাতে আমরা তাকে দেখে উদ্বুদ্ধ হই। শ্রীশ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, আমি যখন মাঝে মধ্যে নাম ধ্যান করতাম তখন সেই ধ্যানে শ্রীকৃষ্ণ আসতেন এবং তিনি তার সেই মোহন ভঙ্গিতে বাঁশি বাজাতেন এবং তার গায়ের বর্ণ ঠিক দুর্ভাগাস যদি দু একদিন কিছু করে চেপে রাখি, তারপর দুর্ভাগাসের যে কালার সেই কালারের মতো তিনি নাকি দেখতে। তো শ্রীশ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গে এই কথা আলোচনা প্রসঙ্গে বলেন। তো একজন ভক্ত শ্রীশ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, শ্রীকৃষ্ণ তো প্রচুর লোককে হত্যা করেছে। তো শ্রীশ্রী ঠাকুর উত্তরে বললেন, এই যে এত ধস্তাধস্তি, এত লোকসংগ্রহ আন্দোলন কিসের জন্য? বাঁচিয়ে বাঁচাই আমাদের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেছেন যুদ্ধ থেকে বিরত থাকার জন্য। আমরা মহাভারত এর কাহিনী পড়লে তাই দেখতে পাই। শ্রীশ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণের এই যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য। শ্রীশ্রী ঠাকুর বললেন, আমাদের শরীরে যদি কিছু ক্ষত থাকে, সেই ক্ষতকে ঠিক করার জন্য মাঝে মধ্যে সেই অংশটা কেটে বাদ দিতে হয় এবং আমরা কাটি আমাদের জীবনকে বাঁচানোর জন্য। শ্রীকৃষ্ণও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীকস্বরূপ, যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য। শ্রীকৃষ্ণ গীতার 9 নম্বর চ্যাপ্টারে ভার্স নম্বর 34 বলছেন, তন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। অর্থাৎ সর্বদা আমার চিন্তায় আপনি মগ্ন থাকুন, মনকে স্থির করুন, আমার ভক্ত হন, আমাকে প্রণাম করুন, আমার উপাসনা করুন, সম্পূর্ণ রূপে আমার মধ্যে লীন হয়ে থাকুন, আমি অবশ্যই আপনার কাছে আসবই। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 2 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, পাশান্তি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি
तथा शरीराणि विहाय जीर्णा न्यन्यानि संज्ञाति नवानि देहि। एक व्यक्ति जेमन पुरातन वस्त्र त्याग करे नतून वस्त्र परिधान करें ठीक एक ही भावे आत्ता पुरातन देह छेड़े दिए नतून भावे आत्मविकास करे। श्रीकृष्ण आबार बोलछेन यम यम वापि स्मरण भावम त्यजत्यन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भव भावितः। हे अर्जुन, একজন ব্যক্তি তার দেহ ত্যাগ করার সময় তিনি যে অবস্থার কথা স্মরণ করেন তার পরবর্তী জীবনে সেখান থেকেই তিনি শুরু করেন। তো শ্রীশ্রী ঠাকুর ঠিক একই কথা বললেন, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পাই যখন। শ্রীশ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ে অনেক কিছুই বলেছেন, তার মধ্যে কিছুটা অংশ আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই পবিত্র দিনে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়াল শ্রীশ্রী ঠাকুরের রাতুল চরণে আমার এই প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।